তুমি আবার প্যাঁচ প্যাঁচ শুরু করলে কেন? আনন্দে ওর জন্মদিনে আশীর্বাদ ছাড়া তো কোনোদিনই কিছু দিতে পারেনি শিখা, তো আজ এত সবকিছু পাচ্ছে খুব বড় সুখ লাগছে। তো আমাদের আশীর্বাদের জেরে? না না, এটা ওর প্রাপ্য ছিল, এতদিনে যা কিছু ওর পাওয়া উচিত ছিল আজও সেটা পাচ্ছে। পাচ্ছে তো সব হারিয়ে গো, নিজের দোষে। কার দোষ, কোনটা সত্যি সেটা কিন্তু সময় প্রমাণ হবে শিখা। আমি ভুল করেছিলাম, আমি ভেবেছিলাম যে সত্যি সত্যি মেয়েটা বুঝি সব কিছু হারালো, কিন্তু কোথায় ওর আদর, ওর সে সম্মান, এতটুকু তো কমেনি। কমেনি না শিখা, কমেনি, কমলে কি আর এবারের লোকজন ওর এই জন্মদিন নিয়ে এরকম ভাবে মেতে থাকতো তুমি বলো? সে তো ওরা কেউ ভালো নয় বলে আনন্দ করার ছুটো খুঁজছে। শোনোনি, এখন নাকি এ বাড়িতে দুর্গা পুজো হবে। ওক, অনেক কিছু খারাপ হয়েছে, এবার ভালো কিছু হওয়াটা অত্যন্ত দরকার শিখা। কিন্তু তুমি ভেবো না যে এতে তোমার কোনো ভালো থাকবে। ও ভালো থাকবে না কো, যে যাই বলুক না কেন, ওই বাড়ি কেউ না। নেহাত চোখ খুলো যায় তোমাদের ওই চৌধুরী গিন্নি ওকে এখানে থাকতে দিয়েছে, নইলে। না না দেখো শিখা, আমার ছোট বিয়ানকে সেদিন আমি ভুল বুঝেছিলাম, পরে সত্যি সত্যি ভেবে দেখলাম যে ওই পরিস্থিতিতে উনি যা সিদ্ধান্ত নিয়েছিল সেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যে যাই বলুক না কেন, আমার তো মনে হয় কনকের এখানে থাকা উচিত হয়নি। দেখছো না এটা কিভাবে একা এখানে পড়ে আছে, ওর এই মায়াটা কাটিয়ে ওটা উচিত ছিল। আর ওই তোমাদের ওই ওই দেখো তোমাদের ওই সাধু জামাই কিভাবে নিজের ও বাচ্চা কনকের বার্থডে অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছে সত্যকি বাবু? হ্যাঁ, এতটা বাড়াবাড়ি করার কি খুব দরকার ছিল? দেখ এই জন্মদিন অ্যানিভার্সারি এসব দিনে আনন্দ একটু বেশি হয়, আর তাছাড়া তোর তিস্তাকে আচমকা সিঁদুর পরানোতেই যদি বাড়িতে অনুষ্ঠান হয় তাহলে এইসব দিনগুলোই বা বাদ যাবে কেন? বৌরানীর জন্মদিন এ বাড়িতে একবারও হয়নি, সেই জন্য আমাদের সকলেরই ইচ্ছে যে আজকে একটু বিশেষভাবে সেটা পালন করা হোক। হ্যাঁ তাই তো, বাড়িতে বেশ একটা আনন্দ অনুষ্ঠান হলে তো সবারই ভালো লাগে, ভালোই হচ্ছে। কিন্তু যার জন্য এত আয়োজন সে কোথায়? আমরা এখানে আলাদাভাবে বাগানের মধ্যে এসে কেন কথা বলছি মা? কারণ দেওয়ালেরও কান আছে সেটা জানো তো কনক। কিন্তু মা, চৌধুরী বাড়ির দেওয়াল যে অন্যভাবে তৈরি। কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা এখন আছি কনক, যে আমাদের সবার পায়ের তলার মাটি নড়বড়ে, আর তাই আমি কোনো রকম ঝুঁকি নিতে চাই না। হ্যাঁ কনক, সবটাই কেমন একটা দুঃস্বপ্নের মতন, কিন্তু কঠিন বাস্তবটা হলো এটাই যে এই সবগুলো সত্যি, আর তাই আমি এখন আর নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারছি না। মা, তোমার মুখ থেকে কখনো এরকম কথা শুনিনি, তোমার কথা সবসময় সাহস পেয়েছি, মনে জোর পেয়েছি। অন্ধকারেও তুমি আশার আলো দেখিয়েছো, আজ তুমি এখন এরকম কথা। কনক, তুমি আমাকে মা বলে ডাকো, এটা যে আমাকে কতটা দিয়েছে, কত কিছু দিয়েছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আমি প্রতিটা মুহূর্তে উপলব্ধি করি, আমি তৃপ্ত হই, আমার নারীত্বকে তুমি সম্মান জানিয়েছ। হ্যাঁ, এটা করে তোমার কতটা লাভ হয়েছে আমি জানি না, কিন্তু আমি একটা মেয়ে পেয়েছি যাকে উজাড় করে সবকিছু দিতে ইচ্ছে করে, ইচ্ছে করে নিজের মনের কথা সবটা তাকে খুলে বলি। কিন্তু তুমি কখনো আমাকে নিজের কথা বলোনি মা। বলবো কনক, সব বলবো, ঠিক সময়টা আসুক আমার নিজের কথা বলবো তোমায়। কিন্তু এখন যে কথাটা বলবো সেটা শুনে ভয় পেয়ে গেলে চলবে না।
মনে সাহস জুগিয়ে দশভুজার মতন শক্তি সঞ্চয় করে কঠিন হয়ে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। পারবে না? তুমি আমাকে মনের জোর দিয়েছো মা, নিজের মনের মতো করে আমাকে তৈরি করেছো। আমার না মারা মানে তো তোমার হার। আমি পারবো মা, তুমি নিঃসংকোচে আমাকে বলো। ঘটনাটা শুরু বেশ কয়েক মাস আগে। দাদা বা সত্যকে কেউই বলেনি যে আমাদের কোম্পানিতে একটা ক্রাইসিস চলছে। কনক আমাদের কোম্পানির র মেটেরিয়াল আসে উদয়পুর থেকে, আর সেখানে সাপ্লায়াররা নাকি সমস্যা তৈরি করছে, যেটা হবার কথা নয়, একদম হবার কথা নয়। আমারও মনে হয়েছিল মা কিছু একটা গন্ডগোল হচ্ছে, তোমাকেও আমি খুব চিন্তা করতে দেখেছি। হ্যাঁ, কারণ চিন্তা করে আমি কোনো কুল কিনারা করতে পারছিলাম না। আর তারপর এক অদ্ভুত ফোন। Your game is over, Mrs. Indira Choudhury. এখন সবকিছু অনেকটা পরিষ্কার। গুড্ডুর পরিচয়, তিস্তারে বাড়িতে আসা, সব সব হিসেব এক জায়গায় এক বিন্দুতে এসে মিলে যাচ্ছে। আর যে ঝড়ের কথা আমি সমানে বলে আসছি, যাতে আমার আমার মনে হচ্ছে আমার পুরো পরিবারটা ছারখার হয়ে যেতে পারে, সেই ঝড় শুরু হয়ে গেছে কনক। আমরা কেউ ভালো নেই কনক, কেউ না। আর একটা মানুষ আড়াল থেকে আমার পুরো পরিবারটাকে তছনছ করে দেওয়ার জন্য প্ল্যান করছে। আর আমার সব ভয় সব ভাবনা একটু একটু করে মিলে যাচ্ছে কনক, সেই জন্য আমার এত টেনশন হচ্ছে। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না মা, আমার ভালোবাসার উপর আমার ভরসা আছে। তোমার অবস্থা দেখে আমি সবার কথাই ভাবছি কনক। তুমি লড়াই করার সাহসটা পেয়েছো, কিন্তু সেটা সবাই পাবে এমন তো নাও হতে পারে। আর এটা হতেই পারে তার এই না পাওয়াটার জন্য তার জীবনটা ছারখার হয়ে গেল, একটা কোনো বড় ক্ষতি হয়ে গেল। তখন কার কথা বলছো মা তুমি? সবার কথা বলছি, নির্দিষ্ট করে কোনো একজনের কথা বলছি না কনক, কারণ এই ঝড়টা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কারোর জীবনে এসে আছড়ে পড়তে পারে। কি হবে তখন? আমার মতো অবস্থা কার? হলির? হলি দুর্বল হয়ে আছে, আর মার কথা ভাবলে হলি যদি কোনোভাবে আঘাত পায় তাহলে তো গাড়ি অব্দি পৌঁছিয়ে দিলে তোর কাজ শেষ, তারপর চার্জিস সে বুঝুক। যেভাবে আমার কাজটা হয়ে গেছে তোর কাজটাও হয়ে যাবে। ছোট মা, বৌরানী তোমরা কোথায়? আর চটপট এসো, আমাদের এখানে সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। চলো ভেতরে চলো। একটা কথা কনক, আবেগে ভেসে যেও না, বুদ্ধি দিয়ে কাজ করো। কারণ যে আমাদের পরিবারের ক্ষতি চাইছে তার কাছে কিন্তু আবেগের কোনো জায়গা নেই, সে সবটাই করছে মাথা খাটিয়ে। আজ আমার মনের জোর আরো বাড়িয়ে দিয়েছ মা, নিজের কথা আমার সঙ্গে ভাগ করে নেমে বলেছ, ভরসা করে আমাকে সুখ দুঃখের কথা বলেছ। তোমার কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি মা, সেটাই আমার জীবনের প্রেরণা। সারা জীবন আমি এটা মনে রাখবো মা। আজ আমি তোমার পায়ের ধুলো মাথায় দিয়ে প্রতিজ্ঞা করছি মা, আমি চিরদিন তোমার ছায়া হয়ে থাকব। আমি বেঁচে থাকতে এই পরিবারের কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। আমি জানি কনক, বিশ্বাস করি তোমায়। চলো, সবাই অপেক্ষা করছে, এবার আমরা ভেতরে যাই। তুমি যাও, আসছি আমি, দেরি করো না।